হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে জানবো যে কীভাবে QGIS এর মধ্যে প্রিন্ট লেআউটের মধ্যে কোঅর্ডিনেট এবং গ্রিডগুলো অ্যাড করতে হয়। এই জন্য আমাকে করতে হবে প্রথমে যে আমাদের যে ম্যাপটাকে আমি প্রিন্ট করব সেটা আমরা সব কিছু এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করে নিয়ে আমরা লেআউটস এর মধ্যে গিয়ে নিউ প্রিন্ট লেআউট এর মধ্যে ক্লিক করব। ইরান ম্যাপস, তারপর আমাদের একটি প্রিন্ট লেআউট তৈরি হবে। এখন এই প্রিন্ট লেআউটটা পূর্বের মতো আমরা প্রেস করব। আমরা দেখাবো কিভাবে ম্যাপের মধ্যে গ্রিড এবং কোঅর্ডিনেটসগুলো অ্যাড করতে হয়। প্রথমে আমরা দেখাবো গ্রিড অ্যাড করা। গ্রিড অ্যাড করার জন্য প্রথমে আমাদের এই যে ম্যাপে ক্লিক করতে হবে। ম্যাপের মধ্যে ক্লিক করার পর দেখা যাবে যে আমাদের যেগুলো বন্ধ করি তাহলে এখানে গ্রিড একটা লেখা আসবে। গ্রিডের মধ্যে গিয়ে প্লাস সাইনের দিলে একটা গ্রিড অন হবে। গ্রিড অন হওয়ার পর আমাদের মডিফাই গ্রিডে যেতে হবে। মডিফাই গ্রিডে যাওয়ার পর গ্রিড টাইপ হলো সলিড। ম্যাপ ইউনিট আমি দিব এখানে মিলিমিটার্স, আর এখানে যদি দিই ফিফটি তাহলে সুন্দর একটি গ্রিড তৈরি হবে। এবং পরবর্তীতে আমাদের ফ্রেমের মধ্যে আমরা জেব্রা ফ্রেম অ্যাড করতে পারি। জেব্রা ফ্রেম অ্যাড করলে ফ্রেমটা দেখতে অনেক সুন্দর হবে। এখন হলো কোঅর্ডিনেট যোগ করার পালা। কোঅর্ডিনেটে যদি যোগ করতে হয় তাহলে একই দিকে, মানে একই রথে কোনো দিকে না যেয়ে নিচে দিয়ে সেখানে স্ক্রোল করবো। ওখানে দেখতে পাবো এখানে যে ড্র কোঅর্ডিনেটস লেখা। ড্র কোঅর্ডিনেটসের মধ্যে এখানে ডেসিমেল আছে উইথ সাফিক্স, ডিগ্রি মিনিট উইথ সাফিক্স। আমরা সাধারণত ডিগ্রি মিনিট ব্যবহার করি অথবা ডিগ্রি মিনিট ব্যবহার করলে কত ডিগ্রি কত মিনিট, এই কোঅর্ডিনেট সিস্টেমটা এখানে অ্যাড হয়ে গেল। এখানে কোঅর্ডিনেট সিস্টেমটা অ্যাড করার হলে সাথে যে আমাদের স্কেলটা আছে স্কেলটা সুন্দর করে আমরা অর্গানাইজ করে নেব, সাথে লিজেন্ডটা আমাদের যেরকম যেভাবে অর্গানাইজ করে নেব। কিন্তু আমি এখানে লিজেন্ডটা দেখাচ্ছি না, এই জন্য যে আমরা লিজেন্ড আগে আমরা দেখিয়ে ফেলেছি। আমাদের এখন শুধু দরকার হলো গ্রিড এবং কোঅর্ডিনেটসটা অ্যাড করা। বন্ধুরা, এভাবে আমাদের গ্রিডস এবং কোঅর্ডিনেটটা অ্যাড করতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।